হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনারা দেখছেন আমার চ্যানেল রিয়াস কিংডম। তো আজকে বন্ধুরা আমরা নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এই যে বড় বড় সাইজের চিতল মাছের পেটি মানিকতলা বাজার দিয়ে মা আজকে কিনে এনেছে। আজকে তো রবিবার, অনেক ধরনের মাছই এনেছে, পমফ্লেট, পাবদা, মাটন, তার সাথে চিতল মাছ। তো আজকে এখন যেটা রান্না হবে চিতল মাছের প্রিপারেশনটার নাম চিতল মাছের তেল ঝাল। তেল ঝাল, চিতল মাছের তেল ঝাল হবে, সেই জন্য তিনটে পেটি নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে ছোট ছোট করে আলু কেটে নেওয়া হয়েছে, এক পিস করে আলু ঝোলে দেওয়া হবে। এবার হলুদ দিয়ে মেখে নেওয়া হচ্ছে, লবণ হলুদ দিয়ে। এক একটা পেটি 250 গ্রাম করে আছে। বাবা, হিউজ, অনেক বড় সাইজে দেখতে পাচ্ছেন বন্ধুরা। মাছটা তাহলে কত কেজির হতে পারে ভাবুন, মানে এক একটা হাতে হাতে থাবায় নাও। দেখুন বন্ধুরা, হাতের থাবার থেকেও সাইজে বড়, এক একটা 250 গ্রাম করে আছে বললো মা। তো এই মাছটা এখন রান্না হবে, দেখতে থাকুন। মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে নেওয়া হলো। এই যে বন্ধুরা দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, এবার ওই একই তেলে রান্নাটা হবে। এবার তেলের মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেওয়া হবে। কাঁচা পেঁয়াজ সামান্য পরিমাণ দিয়ে দেওয়া হলো। আলু দিয়ে এটাকে ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নুন দিলাম আন্দাজ মতন, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে দিলাম। এবার টমেটো কুচি, একটু রসুন বাটা, একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে এবার ভালো করে কষানো। এখনই ভালো কষানোর গন্ধ বেরিয়ে গেছে, দিতে পারি। কষানো কমপ্লিট, তেল ছাড়ছে। এবার এর মধ্যে জল দিয়ে দেওয়া হবে। পরিমাণ মতো আন্দাজ করে জল দিয়ে দেওয়া হচ্ছে। যে যতটা পরিমাণ ঝোল খাবেন সেই অনুযায়ী জল দিয়ে নেবেন। এবার ঢেকে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম।
বন্ধুরা আজকে আমাদের প্রিপারেশন নামটা বলে দাও মা পিকল মাছের তেল ঝাল শীতল মাছে তেল ঝাল হয়ে এসেছে মোটামুটি এই মাছগুলো দিয়ে দিল জল দিয়ে এবার ফুটবে ও জল তো দেয়াই আছে অলরেডি মানে ঝোলটা ফুটলেই ঘি গরম মশলা কি পড়বে এর মধ্যে হ্যাঁ ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হবে অসাধারণ একটা গন্ধ বেরিয়ে গেছে রান্নার গরম মশলা দিয়ে দেওয়া হলো বাঙালিদের রান্নায় ঘি গরম মশলা না থাকলে মনে হয় যেন কিছু কিছু দেয়া হয়নি মানে কিছুর একটা অভাব তাই না বন্ধুরা বলুন আপনারাই বলুন আপনাদেরও চলে তো এরকম তো ঘি গরম মশলা দিয়ে এবার নাড়িয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে ঘি গরম মশলা পড়াতে গন্ধটা আরও একটু বেটার হয়ে গেছে খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে ভালো কালার এসে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা টকবক করে ঝোলটা ফুটছে হয়ে গেলেই এবার নামিয়ে নেওয়া হবে এবার হয়ে গেছে রান্নাটা আমাদের নামিয়ে নেওয়া হচ্ছে এই যে দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নামিয়ে নেওয়া হয়ে গেছে টেবিলে এবার সার্ভ হবে দেখুন কালার দেখুন ঝোলটার আর মাছটা গোটাই আছে ভাঙেনি সেইভাবে রান্নাটা করেছে তো বন্ধুরা এইভাবে বাড়িতে রান্না করে মাছটা খেতে হবে এটা ছিল চিতল মাছ চিতল মাছের টেস্ট একটা অনবদ্য টেস্ট এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন খেয়ে আমাকে জানাবেন যে কেমন ছিল টেস্টটা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আর পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কি না আর কী কী রেসিপি আপনারা চাইছেন রিকোয়ার্ড আপনাদের তো সেইভাবেই আমরা রান্না করে আপনাদের দেখানোর চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং